মেহেরপুর শহরে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। তিন দিনে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 250 রোগী। বেড সংকটের পাশাপাশি রোগীর চাপ বাড়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গত তিন দিনে মেহেরপুর শহরে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রতিদিনই গড়ে ভর্তি হচ্ছেন 80 জনের বেশি রোগী। শয্যা না পেয়ে ও প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন অনেকে। বর্তমানে হাসপাতালটিতে 10টি বেডের বিপরীতে ভর্তি রয়েছেন 76 জন। শয্যা না পেয়ে বেশিরভাগ রোগীর স্থান হয়েছে মেঝে কিংবা বারান্দায়। রোগীদের অভিযোগ, পৌরসভার সরবরাহ করা পানি পান করে ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন তারা। ব্লিচিং পাউডার দিছে মাইকেন বান্না বর্ষার পানি দিনার কেসু আসছে সাগড়া সাগড়া আয়রন পানি লাল যা তলায় এত খানিখানি আয়রন জমে আছে বড় বড় ওই পানি খেয়ে এত সমস্যা হচ্ছে। পানি খেয়ে হঠাৎ করি বুকে যন্ত্রণা করে, যন্ত্রণা করে পাতলা পায়খানা করে। বারান্দায় তিন চার জায়গায় এক এক জায়গায় 5-7 জন করে রোগী গ্যাদারিং। হাসপাতালে শয্যা সংকট থাকলেও পর্যাপ্ত ওষুধ ও লোকবল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সব দিক দিয়ে প্রস্তুত আছি, যত রোগী হোক আল্লাহর রহমতে আমরা ওষুধপত্র স্যালাইন সবকিছু থেকে ওকে আছে এবং আমাদের মেডিকেল টিমও রেডি আছে। ডায়রিয়ার প্রকোপ কমাতে পানি ফুটিয়ে পান করা ও হাত ধোয়ার পরামর্শ চিকিৎসকদের। আমরা অ্যাজ ইউজুয়াল প্রাইমারি ট্রিটমেন্ট দিচ্ছি, প্লাস পানি স্বল্পতা, লবণ পানি শূন্যতা যাতে না হয়, বেশি পরিমাণে স্যালাইন খাওয়া, খাবার ঠিক মতো খাওয়া, হাত পরিষ্কার করা, পানি ফুটিয়ে খাওয়া, এগুলো পরামর্শ আসলে গ্রহণ করে ভাবে চলাটাই উত্তম। হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় পৌরসভার পানির মান পরীক্ষার দাবি জানিয়েছেন অনেকে। ডিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু আক্তার করণ। করণ, মেহেরপুরে ডায়রিয়া প্রকোপের সর্বশেষ পরিস্থিতি জানান আমাদের। ধন্যবাদ দিশা, আপনাকে আপেক্ষিক যেমনটি বলছিলেন, হঠাৎ করে কিন্তু মেহেরপুরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। গত তিন দিনে 250 জন রোগীর উপরে এখানে চিকিৎসা নিয়েছেন এবং এইগুলো কিন্তু সব পৌর এলাকা, মানে মেহেরপুর শহরে হঠাৎ করে একটা অঞ্চলকে ঘিরে বেশি আক্রান্ত হয়েছেন মানুষ এবং তারা কিন্তু এই হসপিটালে এসে ডায়রিয়া আক্রান্ত রোগী এখানে ভর্তি নিচ্ছেন। কিন্তু ডাক্তাররা বলছেন অতিরিক্ত রোগীর চাপ বাড়ায় বেড সংকট রয়েছে, পর্যাপ্ত ঔষধ রয়েছে এবং ঔষধ এবং পর্যাপ্ত লোকবল থাকায় চিকিৎসা সেবা দিতে কিছুটা হিমশিম খেলেও সঠিকভাবে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। এবং হসপিটালে কিন্তু আমরা এসে দেখেছি যে বেড না পেয়ে মেঝেতে এবং আপনার বারান্দা সহ বিভিন্নভাবে মানুষ যারা আক্রান্ত তারা কিন্তু সেবা নেওয়ার চেষ্টা করছেন এবং এখানে আসছেন। তারা বলছেন যে আপনার গরম এবং পানিবাহিত রোগ ডাক্তাররা বলছেন এবং এই গরমের অতিরিক্ত গরম এবং আপনার পানিবাহিত রোগ হওয়ার কারণে কিন্তু এটি বাড়তে পারে। তবে পৌর এলাকার কিছু মানুষের সাথে আমরা কথা বলেছি যারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখানে এসেছেন, তারা কিন্তু জানিয়েছেন যে মেহেরপুর পৌরসভার সাপ্লাই যে পানি আছে সেই পানি খাওয়ার পর থেকে কিন্তু তাদের এই ডায়রিয়া আক্রান্ত হয়েছে। তবে আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, আজকে ভোর রাত্রে একজন ডায়রিয়া আক্রান্ত নারীর কিন্তু মৃত্যু হয়েছে এই জেনারেল হাসপাতালে। তিনি মুজিবনগর উপজেলায় তার বাসা ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আমরা এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে জানিয়েছি, তারা বলেছে পর্যাপ্ত পরিমাণে ঔষধ রয়েছে এবং হচ্ছে লোকবল রয়েছে, ঔষধে কোনো ঘাটতি নেই, কিন্তু কিছু বেড সংকট রয়েছে কারণ প্রতিদিনই 60-70 জন আপনার রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে এখানে এসে ভর্তি হচ্ছেন, যেখানে 10 বেডের বিপরীতে। হঠাৎ করে এরকম ডায়রিয়ার প্রকোপ বাড়ার কারণে কিন্তু কিছুটা এই হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হলেও আপনার মোটামুটি চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে আপনার আজকে সকালেও আমি এখানে এসেও দেখেছি যে 7-8 জন নতুন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। তবে মেহেরপুর শহর জুড়েই একটি অঞ্চলকে ঘিরেই কিন্তু এই ডায়রিয়ার প্রকোপটা বেড়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের আপনার রোগী রয়েছে, নারী পুরুষ এবং শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। অতিরিক্ত গরম এবং আপনার হঠাৎ করে যে একেবারেই এপ্রিলের শুরু থেকে প্রচন্ড গরম, সাথে কিন্তু কোনো আপনার বৃষ্টির দেখা মেলেনি, এই কারণে কিন্তু গরমের যে তীব্রতা সেটা কিন্তু বেড়েই চলেছে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত মেহেরপুর হসপিটালে মানে অতিরিক্ত রোগীর চাপ ডায়রিয়ার। তো এই ছিল মেহেরপুরের সর্বশেষ তথ্য। ধন্যবাদ করণ, জানাচ্ছিলেন সর্বশেষ খবর।